your life, can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, the flow hotter than a scotch bunny. Don't try studying me, you cannot manage. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. What you want, bitch, I'm a fucking phenomenon. Education is the most powerful weapon which you can use to change the world. Nelson Mandela. Bhola Polytechnical Institute. Okay guys, আমরা এখন আছি ভোলা পলিটেকনিক্যালের সামনে একদমই। এটা হচ্ছে যে পলিটেকনিক্যালের মেইন এন্ট্রান্স। তো এটা হচ্ছে ভোলা পলিটেকনিক্যাল, যেটা হচ্ছে আমাদের বহানুতন উপজেলার ভোলা চরপেশন মহাসড়কের পাশে অবস্থিত। চলুন এবার ভেতরে প্রবেশ করি। ছোট্ট, স্বচ্ছ, সুন্দর এবং মনোরম একটি পরিবেশ, যা প্রথম দেখাতেই আপনার ভালো লেগে যাবে। চলুন আজকের অতিথি মিস্টার আলিফের কাছ থেকে জেনে নিই ভোলা পলিটেকনিক্যালের জানা অজানা তথ্য। আমি হচ্ছি প্রীতম। তো আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনাদের কলেজটা মেইনলি প্রতিষ্ঠিত হয়েছে কত সালে, যদি আমাদের একটু ইনফরমেশন দিন। সেটা হচ্ছে 2004 সালে শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ডিপার্টমেন্টের নাম সিভিল টেকনোলজি। সিভিল বেশ ভালো। তো এখন বর্তমানে আপনাদের কলেজে শুরু হয়েছিল মাত্র একটা ডিপার্টমেন্ট, এখন তাহলে আপনাদের কলেজে কি ওই একটা ডিপার্টমেন্ট আছে নাকি চারটা ডিপার্টমেন্ট নিয়ে বর্তমানে গঠিত? ডিপার্টমেন্টের নাম যদি আপনি আমাদের সুবিধা থাকবে। সিভিল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রনিক টেকনোলজি, আরএসি টেকনোলজি। আরএসি আমরা আরো জানতে চাই আপনার কলেজ সম্পর্কে। তো আমরা জানতে চাই যে প্রত্যেকটা পলিটেকনিক্যালে তো আমি জানি যে 2 সেপ্টেম্বর হয়, তো আপনাদের এখানে কিরকম নিয়ম? আপনি যদি একটু জোরে বলতেন আর কি। জি, আমাদের এই জায়গায় 2 সেপ্টেম্বর, ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট। আপনাদের ফার্স্ট শিফট অবশ্যই 8টা থেকে শুরু হয়, সেকেন্ড শিফটটা মনে হয় 2টো। জি, 2টা থেকে শুরু হয়। তারপরে আপনি যদি আপনার কলেজের কার একটু বলেন যে এখানে আপনার এনভায়রনমেন্টটা কিরকম লাগে, আপনার মানে আপনার সিনিয়রদের সাথে জুনিয়রদের কিরকম সম্পর্ক, যদি একটু আমাদের বিস্তারিত বলতেন। জি, আমাদের পলিটেকনিকে সিনিয়র জুনিয়র ব্যাপারটা খুবই মধুর মতো সম্পর্ক। যেমন জুনিয়ররা সিনিয়রদের খুব রেসপেক্ট করে, তাদের তারা যদি কোনো প্রবলেমে পড়ে তারা তাদের সিনিয়রকে জানায় এবং সিনিয়ররা এই ব্যাপারে খুবই হেল্প করে, খুবই হেল্পফুল করে তাদের সব ব্যাপারই। তাদের পলিটেকনিক্যালের বাইরে যদি তাদের কোনো থাকা নিয়ে প্রবলেম হয় সেটাও বলে,
ওই তো, তার মানে আমরা বলতে পারি যে এখানে আপনাদের যারা সিনিয়র ভাই ব্রাদার আছে, ওরা আপনাদের যারা জুনিয়ররা আসে ওদের মোটামুটি ভাবে থাকতে কোনো প্রবলেম হয় কিনা, কিংবা কলেজে কোনো প্রবলেম হয় কিনা সবকিছু ওনারা দেখেন। আচ্ছা, আমাদের এখানে আমরা জানি যে ভোলা থেকে অনেক বাইরের স্টুডেন্টরাও আসে, তো ওরা কিরকম হেল্পটা পায় আমাদের কলেজ থেকে বা আমাদের কলেজের সিনিয়রদের কাছ থেকে, যেমন আপনারও বন্ধু বান্ধব আছে নিশ্চয়ই বাইরে থেকে, ওরা কিরকম হেল্প পায় এটা যদি বলেন? তারা ভালোই মানে হেল্প পায় যে তাদের কোনো প্রবলেম হয়ে যায়, যে এলাকার যারা আছে মানে যে স্থানীয় যারা আছে স্থানীয় তাদেরকে বলে, তাদের যদি ফ্রেন্ড সার্কেল থাকে ফ্রেন্ড সার্কেল বলে, না হয় কোনো সিনিয়র ভাই ভাইদেরকে বলে, তারা তা প্রবলেম হয়ে যায় প্রবলেম সলভ করে দেবে, সলভ হয়ে যাবে বা খুবই ভালো। জি, আমাদের জেলাতে একটি সরকারি পলিটেকনিক বুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বেশ ভালো। চলুন তাহলে আর একটু ঘুরে ঘুরে দেখা যাক, কথা বলা যাক। তো মিস্টার আলিফ, আপনাদের এখানে কালচারাল অনুষ্ঠান কীরকম? আমাদের যে অ্যানুয়াল ফাংশনগুলো হয় সেগুলো সেগুলো প্রতিটা ইভেন্টে ইভেন্টে আমাদের পরিবেশে আমাদের প্রতিষ্ঠানের যে মাঠ আছে মাঠে আপনাদের প্রতিষ্ঠানের মাঠ হয় খেলাধুলা, আর হচ্ছে যে সব ইভেন্টের খেলাধুলা সব ইভেন্টেরই খেলাধুলা আপনাদের মাঠে হয় মোটামুটি। তাহলে আপনাদের এখানে কালচারাল অনুষ্ঠান হয়, আপনাদের এখানে খেলাধুলা হয় ক্রিকেট ফুটবল তো ব্যাডমিন্টন, তো আপনাদের এখানে স্যাররা কীরকম হেল্পফুল যদি একটু সংক্ষেপে বলে দেন? আমাদের সময় খুবই কম, তারা স্টুডেন্টের যে প্রবলেমগুলো হয় ওগুলো সলভ করার চেষ্টা করে। ভাই, আপনি আপনার কলেজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন, তো আপনার কাছে লাস্ট আর একটা তথ্য জানতে চাইবো যে আমরা সবাই জানি যে আমাদের এই ভোলা পলিটেকনিক্যালে আপনার ভোলার নিজস্ব যারা আছেন ভোলার স্থানীয় ওরাই এখানে পড়াশোনা করার জন্য খুবই আগ্রহী, তারপরে ভোলার বাইরে থেকেও ডিস্ট্রিক্টের বাইরে থেকেও দেখা যায় আমাদের ডিভিশনের বাইরে থেকেও ছেলেপেলে আসে এখানে পড়তে, তো আপনি অ্যাজ এ সিনিয়র হিসেবে ওদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? জি, যেমন ফার্স্টে যারা যারা আসবে তারা ফার্স্টে একটু নার্ভাস ফিল করবে, তাদের দৃষ্টি খুবই স্বাভাবিক, ওই ডিস্ট্রিক্ট থেকে অন্য একটা ডিস্ট্রিক্টে আসবে, তাদের ফার্স্ট টাইম একটু প্রবলেম হইতে পারে যে তাদের থাকা নিয়ে ম্যাচ খুঁজতে একটু প্রবলেম হইতে পারে, তো এটা বলবো কলেজে এসে যে সিনিয়র যে ভাইরা আছে তাদের সাথে যদি পরিচিত না থাকে তাদের সাথে পরিচয় হয়ে তাদেরকে প্রবলেম কথা বললে তারা তাদেরকে মানে সিনিয়র ভাইদের ফ্রেন্ডের যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো যদি শিক্ষারই থাকে তারা আপনারা নিজেরাও দেখবেন যে আপনাদের ভোলা জেলারই আপনাদের অনেক বন্ধু বান্ধবী থাকবে আপনাদের সাথেই পড়বে তারা ভোলারই থাকবে, তো আপনারা ওদের কাছ থেকেও খুব ভালো একটা সাপোর্ট পাবেন, খুব ভালো একটা হেল্প পাবেন এটা আমি আশা করি। আর আমাদের যতটা যে ভোলা মানুষ খুবই হেল্পফুল, আপনি এখানে আসলে যথেষ্ট পরিমাণে হেল্প করবে, কারণ আজকের টেকনিক্যাল এখানে আজকে অনেক বছর ধরে আমরা একদম ছোটবেলা থেকেই দেখছি 2004 সালে আপনার তথ্য অনুযায়ী, তো ওরকম কোনো ইনসিডেন্স আমরা এখন পর্যন্ত দেখিনি, তো যারা এসছে সবাই গুড ফিডব্যাক দিয়ে গেছে। আপনার এলাকারও যদি কেউ যদি ভোলা টেকনিক্যালে পড়ে থাকে আপনি যেখান থেকে আসবেন ওর কাছ থেকেও জেনে নেবেন, তাহলে আশা করি অনেক ভালো। আলিফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এভাবে ইনফরমেশন দিয়ে আমাদের অনেক হেল্প করলেন, আর বাইরে থেকে যারা এখানে আসতে যায় তাদের অনেক হেল্প, তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এখানেই শেষ, আর আমি প্রথমবার এইরকম একটা কি বলে সাক্ষাৎকারের মধ্যে তো ভুল ত্রুটি হয়তো বা অনেকই হয়ে থাকবে, তো সবই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে হচ্ছে যে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।